যুক্তরাষ্ট্রের মিশিগানে নগরবল জেমসের সুরের মূর্ছনায় বিমোহিত বাংলাদেশি অভিবাসীরা। জেমসের ছাড়াও দর্শক মাতান সঙ্গে শিল্পী রিজিয়া পারভিন, পৃথাদেব সহ স্থানীয় এক ঝাঁক শিল্পী। নগরজীবনের ব্যস্ততা ভুলে বাংলাদেশের ঐতিহ্যের আবহে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জুয়েল খানের তথ্যচিত্রে দিস রিপোর্ট। মিশিগানে তিন দিন ব্যাপী নর্থ আমেরিকান মেলার শেষ দিনে নগরবাউল জেমসের কনসার্টে ছিল প্রবাসী বাংলাদেশিদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গিটারের সুর আর কণ্ঠের জাদুতে মেধাবী এই রকস্টার সুরের মূর্ছনায় বিমোহিত করেন উপস্থিত হাজার হাজার সঙ্গীত পিপাসু বাংলাদেশিদের। এই সময় কনসার্ট স্থল যেন পরিণত হয় একখণ্ড বাংলাদেশে। জেমস একে একে তার জনপ্রিয় সব গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এছাড়াও মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, পৃথাদেব সহ স্থানীয় শিল্পীরা। News24.